রামচন্দ্র আছেন, সীতারাম আছেন, হনুমান আছেন, এই মূর্তিগুলি পূজিত হতো ভারতে কয়েকশো বছর আগে। এই একই ঢঙ্গে একই মূর্তির এই রূপকে অনুরূপ রেখে আমরা স্থাপন করতে চাই ভারসালার গ্রামে আজ থেকে কয়েকশো বছর আগে যে সেই পুরনো ইতিহাসের মধ্যে একটি আছে, ভাসারা গ্রামের নাম আবার মহারাষ্ট্র পুরাণে তার উল্লেখ আছে। এবং ভাসারাতে এক সময়তে জনৈক রাজপুত কয়েকজন এখানে বাস করতেন, মোগল আমলেতে রাজপুতরা সম্রাট তাদের সেনাবাহিনীতে কাজ করতেন। যখন বর্গির হাঙ্গামা হয় তখন এই ভাসারা গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিলো, ভস্মীভূত হয়েছিল। কিন্তু কয়েকজন রাজপুত এখানে জনৈক রাজপুত এখানে রাম সীতা লক্ষ্মণ হনুমানের একটি মন্দির তৈরি করে। তার অস্তিত্ব তো নেই, কিন্তু বিভিন্ন গ্রন্থে মৃত্যুঞ্জয় মণ্ডল ভগবান শ্রী রামচন্দ্র কারো একার হতে পারে না, রামচন্দ্র সবার। রাম সীতা মন্দির ভাসালার পুরনো ঐতিহ্যকে বজায় রাখার জন্য এটা করা হচ্ছে, এর মধ্যে কোনো পলিটিক্স নেই।